একটা পার্সি এমব্রয়ডারি করা এরকম ব্যাগ তোমরা কিন্তু এখানে পেয়ে 180 টাকা দাম ফিক্সড পাইছে এগুলো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু বক্সজিলা কাপেল। আর আজ আমি পৌলমি, সাথে রয়েছে অরিজিৎ। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণের সামনে, যেখানে প্রতি বছরের মতো এবছরও হচ্ছে কলকাতার সব থেকে বড় রথের মেলা। আর বন্ধুরা, এই মুহূর্তে আমি যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে 1 নম্বর গেট, যেটা হচ্ছে এন্ট্রি গেট মেলার ভেতরে যাওয়া। আর এই গেটটা হচ্ছে ঠিক সল্টলেক পুরোনামই বাস স্ট্যান্ডের পাশে। আর এই মেলার টাইমিং হচ্ছে 28 জুন থেকে 15 জুলাই বিকেল 4 থেকে রাত 9:30। আজকে এই মেলাতে আমরা সমস্ত খুঁটিনাটি দেখাবো তোমাদেরকে, পুরোটাই ঘুরবো। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু প্রচুর প্রচুর স্টল আমরা দেখতে পাচ্ছি, জামা কাপড়, শাড়ি, অ্যাক্সেসরিজ সবকিছু। এবং মেয়েদের যেটা সব থেকে বেশি পছন্দের জুয়েলারিও দেখতে পাচ্ছি। এবং আমাদের প্রতিবেশী দেশও রয়েছে, আমি দেখাবো বাংলাদেশের স্টলও কিন্তু এখানে দেখা যাচ্ছে। প্রতি বছরের মতো এবছরও কিন্তু প্রচুর প্রচুর স্টল আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কটেজ ইন্ডাস্ট্রি স্টলের সামনে। আর দেখতেই পাচ্ছ তোমরা যেখানে বিভিন্ন রকমের বালিশের ওয়ার বিক্রি হচ্ছে, মাত্র 50 টাকা দাম। তোমাদেরকে দেখাই একটুখানি, আমার দু হাতে দুখানা বালিশের ওয়ার, মাত্র 50 রুপিস পার পিস আর কি, খুবই সস্তায় আর কি। তো এখানে দেখতে পাচ্ছি আর কি, মাত্র 70 টাকা দামে প্রচুর ছেলেদের হাফ প্যান্ট বিক্রি হচ্ছে, মাত্র 70 টাকা দাম। বিভিন্ন রকমের ছেলেদের টি শার্টও বিক্রি হচ্ছে। তো এখানে কিন্তু নাইটি স্টার্ট হচ্ছে মাত্র 150 রুপিস থেকে। তোমরা এখানে চাইলে এরকম ধরনের নাইটি কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো প্রচুর কালেকশন রয়েছে। এন্ট্রি গেট দিয়ে ঢুকে একদম সামনেই রয়েছে একটা এরকম মেয়েদের প্রচুর জাঙ্ক জুয়েলারিজ এর একটা, এখানে একটা স্টল দেখতে পাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের কিন্তু এখানে জুয়েলারিজ রয়েছে। এগুলো 100 রুপিস, তাই তো? 280, হ্যাঁ, এটা ডিসকাউন্ট করে 250 টাকায় দিয়ে দিই। আচ্ছা, মাত্র 150 রুপিসে, 180 টাকা। কালার আছে দু তিনটে। এগুলো, এই যে ব্যাঙ্গেলস গুলো 100 রুপিস করে, এগুলো 120 টাকা করে। ঠিক আছে, 80 টাকা, এটা 120 টাকা। তো ঘুরতে ঘুরতে বন্ধুরা আমরা এখন চলে এসেছি আফগানিস্তান ড্রাই ফ্রুটস এর দোকানের সামনে। দেখা যাক এখানে কি কি ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে। চেরি 1600 রুপে কিলো হে। আচ্ছা, ये ब्लैकबेरी प्लम है ये 2000 रुपए किलो है। अच्छा। ये सुंदरखानी किशमिश है 1200 रुपए किलो है। ये ब्लैक अंजीर है 1200, ये एप्रिकॉट 2000 रुपए किलो है। अच्छा, ये गोल्डन जूसी खजूर है 2400, पिस्ता 2000, मामड़ा है 3 क्वालिटी का, ये मामड़ा है 3500 रुपए किलो, 3000 और 4500। अफगानिस्तान डायरेक्ट अफगानिस्तान का माल। वॉलनट, মসলিন জামদানি। দেখো ব্ল্যাক এর উপরে খুব সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু সফট ব্ল্যাক এর সাথে রেড এর কম্বিনেশন। এগুলোর কি প্রাইস রয়েছে? এটা আছে আপনার 3550 টাকা। একদম হালকার উপর একটা মসলিন দেখতে পাচ্ছি গ্রিন এর উপরে। এগুলো কি প্রাইস রয়েছে? এটা আছে আপনার 4250 টাকা। 4250 টাকা, ওকে। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি
কালিনের দোকানের সামনে, মানে কার্পেটের দোকানের সামনে, নাম হচ্ছে বারাণসী কার্পেট। তো চলুন দেখি কার্পেট কি আছে এখানে, স্টক আছে, দাম কি আছে। আচ্ছা, 2000 থেকে স্টার্টিং, মাত্র 200 টাকা দাম। ফুট ম্যাট, খুব সুন্দর ডিজাইন করা, দেখুন বাঘের ডিজাইন করা, আমার তো খুব পছন্দ হয়েছে দেখে। আর এখানে যত কার্পেট দেখতে পাচ্ছেন 2000 থেকে স্টার্টিং। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর এখানে কাপের, এখানে কাপ বাউল সেট এগুলো কিন্তু বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ এরকম টাইপের তুমি বাউল সেট পেয়ে যাবে এখানে আসলে পরে। আর বিভিন্ন ডিজাইন কিন্তু এখানে রয়েছে, কাপ ওখানে দেখি তো ওখানে প্রচুর বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রঙের কাপ রয়েছে এখানে। যেখানে দেখতে পাচ্ছি আমরা 50-80% অবধি ডিসকাউন্টে দেওয়া হচ্ছে। তো দেখে নিই কিরম দাম কি পাওয়া যাচ্ছে জিনিসপত্র। যেমন এই বুদ্ধাটা কত প্রাইস আছে দাদা? এটা এটা 2500 টাকা। 2500, এটা এটা ডিসকাউন্ট নেই? আর এখানে একবার দেখাও এই যে একটা বিষ্ণু মূর্তি দেখতে পাচ্ছি, মা লক্ষ্মী এবং বিষ্ণুর একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন আছে, ঘর সাজানোর জিনিস প্রচুর সুন্দর সুন্দর আমরা দেখতে পাচ্ছি। এই যে বুদ্ধ মূর্তিটা এত সুন্দর আর কি রকম ফোড়া পড়ছে, এটা প্রাইস হচ্ছে মাত্র 12,500 টাকা। আর এই যে বুদ্ধ মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন ফোড়া ডিজাইন করা আর কি, ফোড়া পড়ছে, এর দাম হচ্ছে মাত্র 7,500 টাকা ডিসকাউন্ট দিয়ে। আর মেলায় এই ঘুরতে ঘুরতে যদি হাঁপিয়ে যান তাহলে অবশ্যই আশেপাশে প্রচুর এরকম স্টল রয়েছে, চায়ের স্টল রয়েছে, ওখানে মকটেলের স্টল রয়েছে, তো খাবারের কিন্তু এখানে কোনো সমস্যা হবে না। আশেপাশে দেখবেন প্রচুর এখানে খাবারের কিন্তু স্টল রয়েছে। এই মেলায় একটু চোখে পড়লো যে এরকম বাচ্চাদের খেলনা দোকানও রয়েছে, তো যারা আমাদের ছোট্ট খুদে বন্ধুরা তো তাদের জন্য কিন্তু দারুণ আকর্ষণীয় জায়গা এটা, খেলনার দোকান। ঘুরতে ঘুরতে আরো একটা এরকম স্টলে চলে এলাম যেখানে প্রচুর এখানে ইয়ারিংস রয়েছে, দেখতেই পাচ্ছ এই ধরনের ইয়ারিংস কিন্তু তোমরা এখানে প্রচুর কালেকশন এখানে দেখতে পাবে। আর এছাড়াও এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই ধরনের ক্লিপস রয়েছে, কানের দুল, মাত্র 30 টাকা। এগুলো দেখো এই ধরনের 200 টাকা, মাত্র 200 টাকা থেকে কিন্তু এই যে এই ব্রেসলেট গুলো কিন্তু স্টার্ট হচ্ছে। দেখো বিধাননগর মেলায় কিন্তু তোমরা আসলে ফুলিয়ার একটা স্টল অবশ্যই পাবে, প্রত্যেকবারের মতো এখানে রয়েছে। তো দাদার স্টলে কিন্তু 500 টাকা থেকে শাড়ি শুরু হচ্ছে, পুরি রয়েছে। দেখো এই ধরনের কালেকশন তোমরা এই ফুলিয়ার স্টলটাতে আসলে পেয়ে যাবে। এটা কি আছে দাদা? এটা খাদি কটনের উপরে আছে, এটা খাদি কটনের উপরে রয়েছে, দেখতেই পাচ্ছ একদম হোয়াইট আর রেড ব্ল্যাক এর মধ্যে রয়েছে। একটা ফার্নিচারের দোকানের সামনে, এবার একটা ফার্নিচারের স্টলও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি, নাম হচ্ছে সেগুন বাগিচা। তো বন্ধুরা একটু অরিজিনাল সেগুন কাঠের তৈরি দাদা বলছেন, তো প্রাইস একটু জেনে নেব। তো এই টেবিলটার প্রাইস কি আছে? টেবিলটার দাম আছে আপনার 5,000 টাকা কাজ দিয়ে কমপ্লিট। আপনার 45,000 টাকা বক্স ছাড়া পাবেন আপনি 25,000 টাকা। মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পাঞ্জাবি ফুলকারি একটা স্টলে। তো এখানে প্রচুর কিন্তু এখানে সালোয়ার স্যুটস রয়েছে দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন বিভিন্ন ডিজাইন করা ফুলকারি ডিজাইনও রয়েছে আমি প্রচুর দেখতে পাচ্ছি। তো ভাইয়া ইহা ইতনা সারা জো স্টক হ্যায়
প্রাইস স্টার্ট কেসে কি 1200 রুপিয়া প্রাইস 1200 ভাই সাহেব ওকে সব ডিজাইনদার হ্যায় পাল্টি ভেরস হোতে হ্যায় ইয়ে দুপাট্টা আয়েগা ইসকা দেখতেই পাচ্ছ অনেক বড় একটা দুপাট্টা রয়েছে এটা এরকম অল ওভার বডিতে এরকম কাজ করা রয়েছে দেখো বিভিন্ন টাইপের কালার এবং ডিজাইন তোমরা কিন্তু পেয়ে যাবে কটন মে ভি হ্যায় কটন মে ইয়ে দেখে ইয়ে মাসিন কটন মে হ্যায় তা এটা কিন্তু ইয়ে কিয়া কাম কিয়া হুয়া হ্যায় ইয়ে হ্যান্ড ওয়ার্ক কাম হ্যায় ইয়ে আচ্ছা দেখো এটা গলার কাছে এই কাজটা আসবে আর এটা কিন্তু দুপাট্টা দুপাট্টাতেও কাজ রয়েছে ইয়ে কিতনে করকে হ্যায় ভাইয়া 1200 প্রচুর পাটিয়ালা স্যুট রয়েছে এবং ফুলকারি কাজের উপরে রয়েছে অবশ্যই তোমরা ভিজিট করো আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি বাংলার হস্তশিল্প স্টলের সামনে এখানে প্রচুর আর কি নানা রকম জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি মোষের শিঙের মাটির তৈরি সব জিনিসপত্র অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি মেহগুনি কাঠের জিনিসও সব রকম অনেক রকম কাঠের জিনিস তৈরি আছে এখানে দেখতে পাচ্ছি আমরা দিয়ে এই শাকটার কি দাম আছে 180 টাকা দাম ফিক্সড প্রাইস এগুলো সব মেয়েদের এরকম চুড়িও আছে দেখতে পাচ্ছি 60 টাকা পার পিস খুব সুন্দর প্রচুর সুন্দর ফটো ফ্রেমও আছে দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এটার দাম হচ্ছে 1200 টাকা আর পাশে এত সুন্দর পেন্টিং করে এটা তা খুব সুন্দর এখানে খুব ফেমাস যে মধুমণি পেন্টিং করা আছে আর কি ফটো ফ্রেমের ভেতরে 1200 টাকা দাম খুব সুন্দর মা দুর্গার পটচিত্র আমরা দেখতে পাচ্ছি আর কি এটা দিদি কি প্রাইস আছে এই পটচিত্রে আচ্ছা 8000 রুপিস 8000 টাকা দাম আর নিচে একটা খুব সুন্দর বাবুই পাখি বাসার মতো কিছু দেখতে পাচ্ছি 100 টাকা 100 টাকা দাম খুব সুন্দর তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আর কি দা হন্টেড হাউসের সামনে যদ্দূর মনে হয় ভেতরে ঢুকলে আর কি বেশ ভূতের খেলা দেখানো হবে তো যারা খুদে বন্ধুরা ছোট বাচ্চারা আর কি তাদের জন্য খুব মজাদার একটা জায়গা এটা দা হন্টেড হাউস তো চলুন দেখি টিকিটের কি দাম জিজ্ঞাসা করুন হন্টেড হাউসের টিকিটের দাম হচ্ছে মাত্র 60 টাকা তো যারা ছোট বন্ধুরা বড়রাও যারা ভূতে ভয় পেতে চান গিয়ে ভেতরে এনজয় করুন ভূত দেখুন মজা পান অনেক ঘোরাঘুরির পর গলা তো একদম মানে জল তেষ্টা পেয়ে গেছে এবং দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটা মকটেলের কাউন্টার রয়েছে তো চলো এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখে নিই এখানে কিন্তু চার্ট দেওয়াই রয়েছে মকটেলের কি কি পাওয়া যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছি যে এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই তো চলুন জিজ্ঞাসা করে নি যে কিরম প্রাইস আছে 800 গ্রাম দই স্পেশাল ক্ষীর দই নবদ্বীপের দাম হচ্ছে 150 টাকা এখানে হরেক রকমের মিষ্টিও পাওয়া যাচ্ছে যেমন কমলাভোগ দিদি কি প্রাইস আছে কমলাভোগ মিষ্টি জানেন 2 টাকা পিস আছে আচ্ছা যা মিষ্টি নেমেন এখান থেকে 20 টাকা দাম পার পিস এখানে হোমমেড ঘিও আছে ঘি 1 কেজি দাম 800 টাকা আমি যে স্টলটাতে দাঁড়িয়ে রয়েছি মানে জাস্ট আস্তে আস্তে আমার চোখটা একদম এখানেই চলে গেল দেখো কত সুন্দর ডিজাইন করা ব্যাগ গুলো রয়েছে তো এটা একটা পুরোপুরি একটা ব্যাগের শপই দেখতে পাচ্ছি প্রচুর ব্যাগ এখানে রয়েছে রয়েছে এই যে আমাদের পাওয়ারপাফ গার্লস এর ব্যাগ রয়েছে ছোটবেলার স্মৃতি আমি ফিরে পাচ্ছি ক্লাচ গুলো রয়েছে অনেক ধরনের ব্যাগ রয়েছে এখানে দেখো বিভিন্ন শেপ বিভিন্ন ডিজাইনের এবং এর সাথে যেটা রয়েছে এখানে দেখাও এখানে প্রচুর কিন্তু এখানে এরকম জুয়েলারিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ সব চান্দেরি কাপড়ের উপর পার্সি ওয়ার্ক আছে এগুলো সব 700 করে আছে 650 করে আসবে তার নিচের রোতে যেগুলো আছে সেগুলো 600 আছে 550 করে আসবে ক্লাচ আছে চান্দেরির উপর পার্সি কাজের ওই ক্লাচ গুলো সব আসবে এখন ডিসকাউন্টে 375 করে ওকে আচ্ছা ক্লাচ ওই ক্যান্ডেল আছে আপনার 450 করে এই সুন্দর ব্যাগটা রয়েছে 600 এখন ডিসকাউন্টে 550 করে আসবে এটা শুধুমাত্র মেলার জন্য আর এই সমস্ত অ্যাপেল শেপের ব্যাগগুলো রয়েছে এগুলো 625 এগুলো 600 করে আসছে তার নিচে এই সমস্ত ব্যাগগুলো রয়েছে 600 করে আর আলাদা আলাদা করে এগুলো কি প্রাইস এটা পাউচ আছে এটা 250 করে আসবে 250
আর 400 টাকায় তোমরা এই ধরনের একটা সুন্দর একটা দেখো। এটা কি ফুলকারি ডিজাইন আছে দিদি? না, এটা চান্দেরি কাপড়টা আছে আর কাজটা হচ্ছে পার্সি কাজ আছে, পার্সি এমব্রয়ডারি আছে। একটা পার্সি এমব্রয়ডারি করা এরকম ব্যাগ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর এই ব্যাগগুলোর কি প্রাইস আছে? এগুলো ডাবু ডাবু প্রিন্টের উপর রয়েছে, এগুলোর প্রাইস হচ্ছে 700 আছে, এই মেলার প্রাইস হচ্ছে 650 আসবে। ওকে, কাপড়ের উপর হ্যান্ড পেইন্টেড ব্যাগ আছে, এগুলো পেইন্টিং আমার নিজেরই করে, এগুলো আছে 450 করে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমাদের মেলা ঘোরা শেষ, এই শপিং কেনাকাটিও করেছি দেখতেই পাচ্ছ। তাহলে ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি। আর চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থেকো, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে আমাদের ভিডিও, আর ফেসবুকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।